নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা, চলে এসেছি আজকে আরও একটা বেড়াতে যাওয়ার ব্লগের সাথে। তো তোমাদের সাথে আমি বেড়াতে যাওয়ার ভিডিওগুলো কন্টিনিউ শেয়ার করতে পারছি না কিছু অসুবিধার কারণে, কারণ সামনেই নানা ফেস্টিভ্যাল যেগুলো পড়ে যাচ্ছে, তো সেই ভিডিওগুলো শেয়ার করছি। সেই কারণে আমার বেড়াতে যাওয়ার ভিডিওগুলো রেডি রয়েছে, বাট আমি শেয়ার করতে পারছি না। এবার আস্তে আস্তে আমি শেয়ার করব। তোমরা বেড়াতে যাওয়ার এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা বক্সার জঙ্গল থেকে ট্রেকিং করে লেপচাকা ভিলেজে আমরা ওখানে গিয়েছিলাম। তো আমরা দেখো এই হোমস্টেতে চলে এসেছি লেপচাকা ভিলেজে। এরপর এখানে এসে আমরা লাঞ্চ সেরেছি, তারপর বিকেলবেলা থেকে আমরা কী কী করেছি রাত্রি পর্যন্ত সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা এবার কন্টিনিউ করি, দেখতে থাকো। আমরা এই হোমস্টেতে যখন এসে পৌঁছাই তখন প্রায় একটু বিকেল বিকেল মতো হয়ে গেছিল, তো আমাদের লাঞ্চ সারতে দেরি হয়ে গেছিল। আমরা সবাই মিলে লাঞ্চ সেরে আর চলে এসেছি এই হোমস্টের বাইরের এই ভিউ পয়েন্টটাতে। এত সুন্দর একটা জায়গা দেখো, আমরা এখানে সবাই মিলে আমরা নানা স্টাইলে ফটো তুলছি। আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, এতটা যে ঠান্ডা হবে এখানে সেটা কোনো ধারণা ছিল না, ধারণার বাইরে ছিল যে এই জায়গাটা এতটা ঠান্ডা হতে পারে। তো যাই হোক, ঠান্ডার জন্য আমাদের ব্যবস্থা সব রকমের ছিল। তো এখানে আমরা সবাই মিলে অনেক রকমের ফটো তুললাম, আর এরপর আমরা কি করলাম সেটাই তোমাদের দেখাবো, যে এরপর আমাদের আজকের রাতটা কীভাবে কাটলো, আমরা কীভাবে এনজয় করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে দেখো, বিকেলে আমরা এখানে অনেক রকমভাবে ফটো তুলেছি সবাই মিলে, এগুলোই তো স্মৃতি হিসাবে থাকবে। তো এখানে সেই ফটোগুলোই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তো চলো এরপর দেখো যে আমরা হচ্ছে সন্ধ্যেবেলা কী করলাম। তো এখন দেখো, সন্ধেবেলা আমাদের এখানে হোমস্টে থেকে যেটা দিয়েছে আমাদের প্যাকেজের মধ্যেই সব কিছু ছিল। এখানে একটা খুব সুন্দর আমাদের লিকার চা দিয়েছিল, তার সাথে একটা পকোড়া দিয়েছিল। আর আমরা হচ্ছে একটু মুড়ি নিয়ে গেছিলাম, কারণ বাঙালি তো হাজার হোক, আর সাথে যারা সবাই ছিল সবাই একটু মুড়ি খেতে ভালোবাসে, মুড়িটা ওরাই নিয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে এগুলোই সন্ধেবেলা বসে একটু খেলাম। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু অনেক এনজয় করেছি। তো আমরা এই রুমটাতেই ছিলাম, আমরা আর মলিরা এই রুমটাতে সবাই একসাথে ছিলাম। আর মামুনিকে যে দেখছো, মামুনি ওর মেয়ে হাজবেন্ড, ওরা আর একটা রুমের মধ্যে ছিল। সন্ধেবেলা আমাদের স্ন্যাক্স চা সব কিছু খাওয়া হয়ে গেছে। তো তারপর আমরা একটু সবাই মিলে বসে গল্প করছিলাম। এখন আমরা নিচে যাব, নিচে বারবিকিউ হবে, তো তোমাদের সাথেও শেয়ার করব, চলো। এখন দেখো, বারবিকিউ সব রকমের ব্যবস্থা হয়ে গেছে, আমরা এবার নিচে যাব। আর এই বারবিকিউ জন্য আমাদের আলাদা করে আর কি টাকা দিতে হয়েছিল। সেটা তো আমরা জানো যে যে কোনো জায়গায় বেড়াতে গেলে বারবিকিউটা অনেক সময় প্যাকেজের মধ্যে থাকে না, কারণ এটা যারা করতে চায় তাদের আলাদা করে টাকা দিতে হয়। তো যেমন কাঠ কেনার জন্য, তারপর চিকেন কেনার জন্য, যাই হোক, এগুলো সব দিতে হয়েছিল। এখানে বারবিকিউর জন্য ব্যবস্থা করা হয়েছে, আমরা সবাই নিচে চলে এসেছি। তো চলো এবার তোমাদেরকে দেখাবো। চিকেন দেখো ম্যারিনেট করা হচ্ছে, তো এটা হোমস্টেরই একজন ম্যারিনেট করে দিচ্ছেন সব কিছু দিয়ে। আর আমরা এখানে সবাই ওয়েট করছি, ওদিকে আগুন তো জ্বালানো হয়ে গেছে। আর পাহাড়ি এলাকায় ফুলগুলো এত সুন্দর সুন্দর থাকে, তোমরা যারা যারা গেছো তো জানো, যে কোনো পাহাড়ি এলাকায় ফুল কিন্তু দারুণ থাকে। তো এবার দেখো, চিকেন এখানে দিয়ে দেওয়া হচ্ছে, তো সব তো একসাথে হবে না, কিছু কিছু করে দেওয়া হচ্ছে। আর আমরা সবাই গভীর অপেক্ষায় হাঁ করে বসে আছি যে আমরা কখন খাবো বারবিকিউটা। তো এটা একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স, যদিও এর আগে আমি খেয়েছি। তো এই জিনিসগুলো যতবারই হয় মানে মন্দ হয় না, বেশ ভালোই লাগে, একটা আলাদা ধরনের অভিজ্ঞতা কাজ করে। তো এখানে দেখো, আর প্রচণ্ড আগুনের কিন্তু তাপ ছিল।
বাবা আজ আমাদের ওকে দেখো দেখা যাচ্ছে না ক্যামেরাতে, শুধু পাটা দেখা যাচ্ছে। আমাদের চিকেন বারবিকিউ একবার খাওয়া হয়ে গেছে, আবার তার পরের বারে দেয়া হয়েছে। আর আমাদের সাথে অধীর আগ্রহে এই ডগিটাও দেখো বসে আছে, চিকেনের গন্ধ শুকছে যে কখন ও চিকেন খাবে। তো ওকেও আমরা দিয়েছিলাম তারপর চিকেন খেতে। তো দারুণ একটা পরিবেশে, দারুণ একটা কি বলবো, দারুণ একটা মুহূর্ত আমরা উপভোগ করলাম। না না আরেকবার ঘোরাবো, এই এত পাহাড়ের উচ্চতায় বসে এত সুন্দর একটা পরিবেশে আমরা সবাই বারবিকিউর অনুভূতিটা নিলাম। সবাইয়ের এক আলাদা রকমের অভিজ্ঞতা, খুবই ভালো লাগলো। আর এরপরে আমরা রাত্রে রুটি আর চিকেন আমাদের দেয়া হয়েছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো, নতুন বন্ধু হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমি আস্তে আস্তে এর পরের পার্টগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের দিন নতুন একটা কোনো ব্লগ বা কোনো একটা ভিডিওর সাথে। টাটা।